হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কাস জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগামী সোমবার হচ্ছে অক্টোবর মাসের তৃতীয় সোমবার, আর কোনো মাসে তৃতীয় সোমবার মানে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হয় মান্থলি ইসিসিইডি। এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে কোন থিম নিয়ে মান্থলি ইসিসিইডি অনুষ্ঠিত হবে সেটা নিয়েই আজকের ভিডিওতে ডিসকাস করব। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা এখন যে অর্ডারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই অর্ডার মান্থলি ইসিসিইডি, আর এর সাথে একটি আইইসি মেটেরিয়াল থাকে। সেই আইইসি মেটেরিয়ালটি ধরে ধরে ডিসকাস করব যে কি কি নিয়ে এই এই মাসের মান্থলি ইসিসিডি অনুষ্ঠিত হবে। তার আগে এই অর্ডারে কি কি আছে একটু বলে দিই। প্রথম যে প্যারাগ্রাফটা, সেই প্যারাগ্রাফের একেবারে শেষের লাইনে দেখুন থিমটা উল্লেখ করা আছে, হ্যাপি ফ্যামিলি হ্যাপি চাইল্ড, অর্থাৎ সুখী পরিবার সুখী শিশু। আর কি লেখা আছে, কারা পার্ট নেবে, 3 থেকে 6 বছরের যে এনরোলড চিলড্রেন আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তারা আসবে এবং তাদের প্যারেন্টসরা থাকবেন। আর এই মাসের এই অর্ডারের সাথে আরও একটা বিষয় মেনশন করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে সিবিইতে অর্থাৎ পোষণ টাকা সিবিইতে এই ইভেন্টটা অবশ্যই তুলতে হবে, এবং সেটা কিভাবে তুলতে হয় তার প্রসেসটা মানে ফ্লোটা ওয়ার্ক ফ্লোটা নিচে লেখা আছে, এই অর্ডারের সাথে লেখা আছে। পোষণ টাকার ইভেন্টগুলো ঠিকমতো তোলাই হচ্ছে না, তো সেই জন্য এই মাসের এই অর্ডারে ওয়ার্ক ফ্লোটা লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রসেসটা বলে দেওয়া হয়েছে কিভাবে পোষণ ট্র্যাকার ইভেন্ট সেকশনে গিয়ে তুলতে হবে, সিবিইতে তুলতে হবে, যেটা আপনারা জানেন। কিন্তু সবাই না হলেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ঠিক মতো ইভেন্টগুলো পোষণ ট্র্যাকারে রিফ্লেক্টই হচ্ছে না। সেই জন্য আমি আপনাদের রিমাইন্ড করেও দিচ্ছি যে আপনারা এই ইভেন্টটা যেমন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালন করছেন তার সাথে সাথে অবশ্যই পোষণ ট্র্যাকারে তুলবেন, পোষণ ট্র্যাকারে ইভেন্ট সেকশনে গিয়ে সিবিইতে তুলবেন এই ইভেন্টটা। তো এবার আমি আইসি মেটেরিয়ালটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা স্ক্রিনে আইসি মেটেরিয়ালটি দেখতে পাচ্ছেন। আমরা একটু আগেই অর্ডারটিতে দেখেছি যে এই মাসের থিম হচ্ছে হ্যাপি ফ্যামিলি হ্যাপি চাইল্ড, অর্থাৎ সুখী পরিবার সুখী শিশু, যেটা একদম উপরেই লেখা আছে আইসি মেটেরিয়ালটির। তো ওটাই হচ্ছে অক্টোবরের থিম। তো আমরা জানি যে প্রত্যেক মান্থলি ইসিসি ডেতে কয়েকটি ইভেন্ট থাকে এবং ইভেন্টের একটা নির্দিষ্ট স্কেডিউল থাকে, যেটা বাঁদিকে লেখা আছে অধিবেশনের রূপরেখা মানে অ্যাক্টিভিটিগুলো কি কি। দেখুন প্রথমে আছে অভ্যর্থনা ও মজার খেলা, এর জন্য সময়সীমা বরাদ্দ 5 মিনিট, এর জন্য আলাদা করে কোনো রকম উপকরণ লাগবে না। এরপর হচ্ছে পুনরালোচনার জন্য সময়সীমা বরাদ্দ 5 মিনিট। প্রদর্শন ও চর্চা সুখী পরিবার সুখী শিশু, অর্থাৎ মেন যে আলোচনা বা মেন যে পার্ট সেটার জন্য বরাদ্দ রয়েছে 25 মিনিট, এর জন্য প্রয়োজনীয় উপকরণ শুধুমাত্র কাগজের বল। এরপর হচ্ছে অভ্যাসের জন্য সময়সীমা বরাদ্দ 15 মিনিট, আর অধিবেশন সমাপ্তি তার জন্য সময়সীমা বরাদ্দ 10 মিনিট। তো এই যে একটা স্কেডিউল, এই স্কেডিউলটা আপনারা অভিভাবকদের সঙ্গে বা সেদিন যারা প্রেজেন্ট থাকবেন তাদের সঙ্গে ডিসকাস করবেন। প্রথমে যে অ্যাক্টিভিটিটি রয়েছে সেটা হচ্ছে অভ্যর্থনা ও মজার খেলা। আমরা জানি অভ্যর্থনা যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট, শিশুদের স্বচ্ছন্দ বোধ করানোর জন্য একটা প্রাথমিক আলাপচারিতা। তো এর জন্য কি করতে হয় যে শিশুরা নিজেদের পছন্দ মতো 4টি কোণে খেলায় ব্যস্ত থাকেন এবং সহায়িকা তাদের দেখাশোনা করেন। সকল অভিভাবকদেরকে বৃত্তাকারে বসতে হয় এবং কর্মীও তার সঙ্গে থাকেন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরাও তার সঙ্গে থাকেন এবং প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হন। তো এটা হচ্ছে অভ্যর্থনার পার্ট। আর মজার খেলা, এই মাসের জন্য মজার খেলা হচ্ছে যে দীর্ঘ শ্বাস প্রশ্বাস নিয়ে চাপ মুক্ত হওয়া। ওয়ার্কার দিদিরা কি বলবেন, সকল অভিভাবকদের বলবেন যে চোখ বন্ধ করে একটা শ্বাস নিতে হবে, তারপর আস্তে আস্তে শ্বাসটি ছাড়তে হবে। এবার প্রত্যেকবার যখন শ্বাস ছাড়া হচ্ছে তখন তার নিজের ভেতরে যে উদ্বেগ যে চিন্তা আছে সেগুলোকে মুক্ত করতে বলতে হবে। এইভাবে প্রতিটি নিঃশ্বাস ফেলার সঙ্গে সঙ্গে তিনি যেন চাপ মুক্ত বোধ করছেন। তো 2 মিনিট এরকম করার পর কর্মী তাদের প্রতিক্রিয়া জানাতে বলবেন। তো এই হচ্ছে মজার খেলা আর অভ্যর্থনা, এই দুটো পার্টের জন্য সময়সীমা বরাদ্দ রয়েছে 5 মিনিট। এরপর হচ্ছে পুনরালোচনা। পুনরালোচনা কি, পুনরালোচনা হচ্ছে বিগত যে অধিবেশন সেই অধিবেশনে যে যে বিষয়গুলি আলোচনা হয়েছিল সেগুলো বাড়িতে গিয়ে শিশুদেরকে মানে অভিভাবকরা শিশুদের সঙ্গে যে পারফর্ম করেছেন বা শিশুদেরকে যে অ্যাক্টিভিটিগুলো করিয়েছেন তার যে একটা ফিডব্যাক, যে কতটা শিশু আগ্রহী হয়েছে সেই কাজগুলি করতে বা কত
কতটা অংশগ্রহণ করতে পেরেছে, কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা, এই রকম ফিডব্যাকগুলো নিতে হবে। আর তারপরে পুনরালোচনার মধ্যেই, তারপরে মানে ফিডব্যাকগুলো অভিভাবকদের থেকে নেওয়ার পরে, এবারে অধিবেশনের যে স্কেডিউল যেটা একটু আগে আলোচনা করলাম, সেইটা অভিভাবকদেরকে জানাতে হবে এবং পরবর্তী যে ধাপ সেই পর্যায়ে এগিয়ে যেতে হবে। পরবর্তী ধাপটা হচ্ছে প্রদর্শন ও চর্চা, অর্থাৎ মেন পার্ট যেটা। সুখী পরিবার সুখী শিশু, এটাই হচ্ছে এইবারের থিম। এর জন্য সময়সীমা বরাদ্দ রয়েছে 25 মিনিট। কর্মী অংশগ্রহণকারীদের উদ্বেগ মুক্ত এবং মানসিক ও শারীরিকভাবে হালকা অনুভব করানোর জন্য কিছু সাধারণ ব্যায়াম করাবেন, যেমন সোজা হওয়া, হাত মুঠো করা, বল পাস করা, এরকম কয়েকটি সাধারণ ব্যায়াম করাবেন। সোজা হওয়া মানে কি, কর্মী সকলকে পায়ের পাতার উপর ভর করে তাদের হাত দুটো সোজা করে যতটা সম্ভব তোলা যায় উপরে তুলতে বলবেন। এই সময় তারা মনে মনে ভাববেন যে তারা যেন ছাদ বা আকাশকে ছুঁতে চলেছেন। তো এটা 3 বার করতে হবে। এই ব্যায়ামটি শিরদাঁড়াকে সোজা রেখে গোটা শরীরটাকে একটা লাইনে নিয়ে আসে, এর ফলে পেশিগুলো আলগা হয় আর আমরা হালকা অনুভব করি। এই রকম সোজা হওয়া, হাত মুঠো করা এবং বল পাস করা, বল পাস করার বিষয়টিও জানেন। আর বল পাস করার জন্য কাগজের বল, আমরা একটু আগেই দেখেছি যে এই পাঠের জন্য প্রয়োজনীয় উপকরণ হিসেবে শুধুমাত্র কাগজের বলই থাকছে। তো এর মাধ্যমে আপনারা বল পাস করবেন। কর্মী অভিভাবকদের সঙ্গে এই আলোচনাগুলো করবেন। এখানে দেখুন পরিষ্কার করে লেখা আছে, এই আইএসি মেটেরিয়াল দেখে দেখে আপনারা অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন যে শিশুকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য কঠিন হতে হবে। এটা অনেক সময় অভিভাবকরা মনে করেন, শিশুদেরকে যে শাসন করা হচ্ছে সেই শাসনের একটা সুদূরপ্রসারী প্রভাবও কিন্তু শিশুর ওপর পড়ে, যা তার বেড়ে ওঠা এবং সঠিকভাবে মানসিক বিকাশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। তো এই জিনিসগুলো এখান থেকে খুব ভালো করে আলোচনা করবেন, প্রয়োজনে এই আইসি মেটেরিয়ালটা অভিভাবকদের সঙ্গেও শেয়ার করবেন, যাতে তারা বাড়িতে গিয়েও এই জিনিসগুলো দেখতে পারেন। এখানে লেখা আছে, আচ্ছা আর একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে মেডিটেশন করার জন্য গাইডেড মেডিটেশন। কর্মী সকলকে চোখ বন্ধ করে চুপচাপ গোলের মধ্যে বসতে বলবেন এবং তারপর ধীরে ধীরে তিনি এক একটি নির্দেশ দেবেন। কি কি নির্দেশ দেবেন? চোখ বন্ধ রেখে একটা দীর্ঘশ্বাস নিন, আস্তে আস্তে শ্বাস ছাড়ুন, মানে এগুলো বলবেন। এগুলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা আপনারা অভিভাবকদেরকে এবং শিশুদেরকে বলবেন যে চোখ বন্ধ রেখে একটা শ্বাস নিতে হবে, আস্তে আস্তে শ্বাসটাকে ছাড়তে হবে। ভাবতে হবে যে আপনার পায়ের আঙুলগুলি স্থির আছে, তারা নড়ছে না, পায়ের গোড়ালি একইভাবে আছে, নড়ছে না এবং স্থির হয়ে আছে। এবার পায়ের পাতায় মনোযোগ দিন, তারপর হাঁটুতে, তারপর নাভিতে এসে এভাবে আস্তে আস্তে মনটা একটু একটু করে দেহের উপরের অংশে নিয়ে আসুন। ভাবুন যে উরু, পেট, বুক, কাঁধ কিছুই নড়ছে না, শিথিল হয়েছে সব। এরপর আমরা চারদিকে যে আওয়াজগুলো হচ্ছে সেগুলো শুধু মন দিয়ে শুনবো। এই ধরনের প্রাণায়ামগুলো শিশুরা খুব মন দিয়ে করে, এর ফলে তাদের মধ্যে একাগ্রতা বাড়ে এবং মন শান্ত হয়। শিশুদের আবেগ, রাগ বা চাঞ্চল্য নিয়ন্ত্রণের জন্য, মানে শিশুদের এই সব ইমোশনগুলো নিয়ন্ত্রণের জন্য কিছু কিছু উপায় এখানে বর্ণনা করা হয়েছে, যেগুলো অভিভাবকদের সঙ্গে আলোচনা করতে হবে। যেগুলো রয়েছে, যেমন যখন আপনার সন্তান খুব রেগে যায় বা বিরক্ত হয়, তখন তার অনুভূতি সম্পর্কে তার সঙ্গে কথা বলতে হবে, এটা অভিভাবকদেরকে বোঝান। কোনো বিষয়ে আপনি তাকে না বলে থাকলে তার কারণটাও তাকে বুঝিয়ে বলতে হবে যে কেন তাকে আপনি বারণ করছেন। তার প্রতি মনোযোগ দিতে হবে, মানে অবশ্যই শিশুদের উপর অ্যাটেনশন দিতে হবে এবং তার সঙ্গে শান্তভাবে কথা বলতে হবে, তাকে শান্ত করতে হবে। তার উপর যদি চিৎকার করা হয় তাহলে সে কখনোই শান্ত হবে না। তো এরকম কিছু কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, যেগুলো শিশুদের আবেগ বা রাগ বা চাঞ্চল্য নিয়ন্ত্রণ করার উপায় বা সলিউশন সেটা বলা যেতে পারে। আচ্ছা, এগুলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা খুব ভালো করে অভিভাবকদের সঙ্গে ডিসকাস করবেন, কারণ আজকের এই যে থিম, এই থিমটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি থিম এবং এটা প্রত্যেক শিশুর অভিভাবকদেরই জানাটা খুব দরকার। এরপর রয়েছে অভ্যাস। অভ্যাসের জন্য সময়সীমা বরাদ্দ রয়েছে 15 মিনিট। অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলো উল্লেখ করা আছে, তার মধ্যে থেকে কিছু কিছু অ্যাক্টিভিটি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা আপনারা অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন। যদি আপনি দেখে মনে করেন যে অভিভাবকদেরকে বুঝিয়ে দিতে হবে যে কিভাবে তারা শিশুদের সঙ্গে সেগুলো করাবেন, তাহলে অবশ্যই তাদেরকে দেখিয়ে দেবেন। এবং হোম বেসড প্যাকেজে যে যে অ্যাক্টিভিটিগুলি রয়েছে,
সেগুলো একটু ডিসকাস করবেন ভালো করে। এখানে যেগুলো লেখা আছে যে খেলা দিয়ে খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়, বালতি বা ঝুড়িতে বল ফেলা, সংখ্যার সঙ্গে বস্তুর জোড়া মেলানো, রং মেশানো, ছাপ তোলা, এরকম সবজি দিয়ে নকশা বানানো, এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে। আর হোম বেসড যে প্যাকেজ সেটা এই আইসি মেটেরিয়ালের সঙ্গেই থাকে, বা আপনারা ভায়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। অধিবেশন সমাপ্তি, তো এবার এবার একেবারে শেষের দিকে, শেষ দিকে চলে এসেছি। সময়সীমা এর জন্য বরাদ্দ রয়েছে 10 মিনিট। কর্মশালাটি শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে ফিডব্যাক নিতে হবে, যে যেটা হচ্ছে 3-to-1 পদ্ধতি। তিনটে জিনিস যেটা আজ শেখা হয়েছে, দুটি জিনিস যেটা আপনাদের করতে হবে, এবং একটা জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদেরও শেখাতে চান, একে একে তাদেরকে বলতে বলুন। তো এইভাবে ফিডব্যাকটা নিন, দেখুন কারোর কোনো কনফিউশন আছে কি না, যদি থাকে তাহলে অবশ্যই সেটা ক্লিয়ার করে দিন। আর এই আইসি মেটেরিয়ালটা আপনারা অফিসের মাধ্যমে পেয়ে যাবেন, অফিস থেকে পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এই আইসি মেটেরিয়ালটা আপনারা যদি সম্ভব হয় অভিভাবকদের শেয়ার করবেন। এরপর কি লেখা আছে, এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন। মানে এবার হাততালি দিয়ে কর্মশালাটি শেষ হচ্ছে, অর্থাৎ মান্থলি ইসিসি ডে যে 1 ঘন্টার প্রোগ্রাম সেটা শেষ হচ্ছে। হোম বেসড প্যাকেজে অভিভাবকদের জন্য ক্যালেন্ডার দেখুন, এখানে প্রত্যেক সপ্তাহের মানে একটি মাসের জন্য দিন ওয়াইজ বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো এখানে লেখা থাকে, সেগুলো শিশুদেরকে রেগুলার পারফর্ম করাতে হবে এবং একটা কন্টিনিউটি থাকবে, এতে শিশুদের গ্রোথটা ঠিকঠাক হয়। আর একটা জিনিস যেটা আমরা অর্ডারেই দেখেছি, সেটা হচ্ছে যে এই যে ইভেন্টগুলো আপনারা আপনার কেন্দ্রে পালন করছেন, সেটা অবশ্যই পোষণ ট্র্যাকার অ্যাপে তুলবেন, সিবিই সেকশনে ইভেন্টে। তো অবশ্যই সেই ইভেন্টগুলো তুলবেন, আমি বারবার বলে থাকি, কিন্তু তারপরেও রিপোর্ট যখন পাবলিশড হয় তখন দেখা যায় যে ঠিক মতো রিফ্লেকশন আসছে না, মানে সেন্টারে পালন করছেন কিন্তু সেটা পোষণ ট্র্যাকারে রিফ্লেক্ট করছে না আপনার এই কাজগুলো, বা আপনি যে এইভাবে ইসিসি ডে পালন করছেন বা সুপুষ্টি দিবস পালন করছেন, মেন মেন যে কমিউনিটি বেসড ইভেন্টগুলো পালন করছেন আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, সেটা যদি পোষণ ট্র্যাকারে না আপডেট করেন বা ইভেন্টে না তোলেন তাহলে তো সেটা রিফ্লেক্টই করবে না। তো সেরকমটা হচ্ছে, সেই জন্য এইবারে খুব স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, প্রত্যেকে তুলবেন, প্রত্যেকে পোষণ ট্র্যাকারে ইভেন্ট সেকশনে গিয়ে সিবিইতে এই ইভেন্ট দুটো অবশ্যই তুলবেন, এই সিবিই দুটো অবশ্যই তুলবেন। আর যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।